ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ শুরুতে জেনে দেব ইরানের পর বিস্তারিত দুটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র চালালো দেব হানিয়ার সাথে বৈঠক এর দনে উপর ক্ষেপেছে ইসরায়েল এবার র্যাম্পেস ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চলেছে ইসরায়েল ফিলিস্তিনি পতাকা লাথি মারতে ভয়াবহ বিস্ফোরণ মার্কিন সেনা বিদায় পার্লামেন্টে প্রস্তাব পাশ এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়ার ভয় কাপে আমেরিকা ইসরায়েল হামলার প্রশংসা ইরানের সর্বোচ্চ নেতা এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান থেকে বিদায় মার্কিন সেনা বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা এত কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন ধন্যবাদ যুদ্ধ দুটি সামরিক ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার জাফর জাফরসুব আল মা দুটি ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যুদ্ধারা উচ্চ ভূমিতে অবস্থিত দখলদার সেনাদের সমাকে সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্র গুলো নিখুঁত কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে আগাত সক্ষম হয়েছে অন্যদিকে একটি বিবৃতিতে হিজুবলা জানিয়েছে

শহরে বোমা বর্ষণ করেছে তাছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরা জঙ্গি বিমান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে সূত্র আনিয়ার সাথে বৈঠকে দোয়ানের উপর ক্ষেপেছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তেন এরদোয়ান এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজজেল কার্টোস এরদোয়ানকে আক্রমণের নিশানা করেছেন এক্স অ্যাকাউন্টে ইসরায়েলের কার্টস লিখেছেন এরদোয়ান আপন লজ্জা হওয়া উচিত পোস্টে তিনি হানিয়া এরদোয়ানের সঙ্গে বৈঠকের একটি ছবি যুক্ত করেছেন

নাতনজ পারমাণবিক স্থাপনার কাছে ইরানের বিমান প্রতিরক্ষা কথিত ইসরায়েলি হামলায় উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি তেহরানের রাডার সিস্টেমগুলো ফাঁকি দিতে সক্ষম সূত্র ইন্ডিয়া টুডে ফিলিস্তিনি পতাকে লাথি দিতে বিস্ফোরকে ইসরায়েলি আহত অধিকৃত পশ্চিম তীরের মালাচাই হাসালম চকির কাছে একটি ফিলিস্তিন পতাকে লাথি দিয়ে বিপদ ডেকে এনেছেন এক ইসরায়েলি সেনা পতাকার সঙ্গে যুক্ত বোমা বিস্ফোরিত হয়ে তিনি সাথে সাথে নিহত হয়েছেন রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম আর্য প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরে একটি রাস্তার দ্বারে খোলা স্থানে উড়ছে ফিলিস্তিনি একটি পতাকা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসজেলি সেনা পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাঠি লাথি মারেন সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বুমা বিস্ফোরিত হয়ে নিহত হন তিনি ওই ভিডিও এক্সর প্রকাশ করেছেন হারেজেন তাতে অনেকেই ওই ইসজেলি সমালোচনা করে মন্তব্য করেছেন একজন লিখেছেন ফিলিস্তিনে এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হলো আরেকজন লিখেছেন উচিত কর্মফল পেয়েছেন ওই ব্যক্তি মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ মার্কিন সৈন্য সব বিদেশি সৈন্যকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে ইরাকি জেনারেল কাশেম সোলেমানি হত্যাকাণ্ডে কয়েকদিন পর পরে ইরাকি পার্লামেন্টে এই প্রস্তাব পাশ হলো বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে কোনো কারণে যাতে বিদেশি সৈন্যরা ইরাকের স্থল জল আকাশ সীমা ব্যবহার করতে না পারে এমনকি ইরাকের মধ্যে অবস্থান করতে না পারে সেই প্রস্তাব পাশ হয়েছে এক সপ্তাহের মধ্যে ইরানি এ মার্কিন সেনাদের ইরাক থেকে বিদায় করার এই কৌশল বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে ইরান এদিকে ইরাকের যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কলেশন বাহিনী গঠন করা হয়েছে মার্কিন ব্রিটিশ অন্যান্য দেশের সৈন্যদের নিরাপত্তার সাথে এই ইরাকে আইএস এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিয়েছে ইরাকে বর্তমান যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার সৈন্য রয়েছে কাগজে কলমে তারা মূলত উপদেশটা কিন্তু তাদের জন্য ব্যাপক বিতর্ক জুড়ে আছে আব্দুল মাহুদ বলেছেন যত দ্রুত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র তৈরিতে এগিয়ে যাচ্ছে এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে দেশটি গতকাল এক প্রতিবেদনের খবরে জানায় আল জাজিরা জানা গেছে সুপলসা অতি বৃহদাকার স্ক্রুজ মিসাইল ওয়ার হেড এবং পশ্চিম উপকূলে এলাকায় একটি নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা উত্তর কোরিয়া সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি থেকে প্রকাশিত ছবিগুলো একটি রানওয়েতে লঞ্চার ট্র্যাক থেকে কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কেসিএনএ বলেছে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রশাসন ওয়ালসল অন থ্রি কৌশলগত ইস্কুস ক্ষেপণাস্ত্রsubprocess ব্যবহারের জন্য সুপারলাস ওয়ার হেড শক্তি পরীক্ষা করা হয়েছে গতকাল স্কুস বিশেষ পরমাণিক ওয়ার হেড বান করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানা গেছে ইজলে হামলায় প্রশংসায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তোল্লা উজবা খামিনি আল জাজের খবর অনুসারে খামিনি তেল আবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানে সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে একই সঙ্গে মোকাবেলার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানিয়েছেন খামিনি বলেছেন ইসরায়েল কয়টি ক্ষেপণাস্ত্র রয়েছে কতগুলো লক্ষ্য গাত করা হয়েছে তা মূলত প্রশ্ন নয় আসল বিষয়গুলো হলো ইরান ইসরায়েলে হামলা করে সাহসিকতা পরিচয় দিয়েছে গত পহেলা এপ্রিল সিরিয়ার ইরানের দ্রুতবাস ইসরায়েলের হামলা ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ডস বাহিনীর দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ নিহত হয় বেশ কয়েকজন জবাবে তেরোই এপ্রিল ইসরায়েল তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই ঘটনা প্রতি প্রতিবাদে তেরোই এপ্রিল ইরান হামলা চালায় ইসরায়েল তবে খাবিনি ইরানে হামলায় নিয়ে কোনো কথা বলেনি এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইস্পাহান শহরে একটি বিমান ঘাটিতে ইসরায়েলে চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিষয়টি স্যাটেলাইট ধরা পড়ার কিছু দৃশ্য দেখা গেছে যদিও ইরান ক্ষয়ক্ষতির কথা উড়িয়ে দিয়েছে সূত্র পাস টুডে ইরান থেকে চিরবিদায় মার্কিন সেনা বাইডেন বাড়িতে ভয়াবহ বিমান হামলা নিরাপত্তার চৌধুরে মোড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের উপর দিয়ে আচমকা যুদ্ধ বিমান উড়ে যাওয়ার সময় বোমা ফেলা হয় সংক্ষিপ্ত হলিস্টল পড়ে গেল তড়িঘড়ি বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে সরিয়ে নেওয়া হলো নরাপদ গোপন স্থানে শনিবার ঘটনার পর বিবৃতি দিল হোয়াইট হাউস হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে শনিবার নিষিদ্ধ আকাশ পথে একটি ব্যক্তিগত যুদ্ধবিমান উড়ে এসে বোমা ফেলে চলে যায় সেটি একেবারে প্রেসিডেন্টের এর বাস ভবনের উপরে চলে আসে হোয়াইট হাউস থেকে 200 কিমি দূরে রিহুতন সৈকত প্রেসিডেন্টের বাস ভবনে উপর উড়ে দেখে সতর্ক হয়ে যান নিরাপত্তা কর্মীরা পাল্টা পাল্টি গুলি চালানোর ভিতর দিয়ে বোমা হামলা করা হয়